কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন এই কোরআনে 6000 এর উপরে আয়াত আছে কিন্তু কোরআনুল কারীমের প্রথম যে আয়াত আল্লাহ নাযিল করলেন প্রথম আয়াতটা আল্লাহ তাআলা যদি চাইতেন আল্লাহ তাআলা কি প্রথম আয়াতে আমাদেরকে নামাজের আদেশ দিতে পারতেন না কথা বলছেন না কেন আপনারা সর্বপ্রথম কি নামাজের আয়াত নাযিল হতে পারত না আল্লাহ বলতে পারতেন আকিমুস সালাহ সালাত কায়েম কর নামাজ কায়েম কর আল্লাহ চাইলে সর্বপ্রথম আয়াত নাযিল করতে পারতেন আতুজ যাকাত যাকাত আদায় করো আল্লাহ চাইলে সর্বপ্রথম বিচার ব্যবস্থার আয়াত নাযিল করতে পারতেন আল্লাহ চাইলে সর্বপ্রথম অর্থ ব্যবস্থার আয়াত নাযিল করতে পারতেন পারতেন না আল্লাহ চাইলে পারতেন কিন্তু আপনারা লক্ষ্য করুন আল্লাহ তাআলা সর্বপ্রথম সমাজ ব্যবস্থার আয়াত নাযিল করেন নাই বিচার ব্যবস্থার আয়াত নাযিল করেন নাই রাষ্ট্র ব্যবস্থার আয়াত নাযিল করেন নাই অর্থ ব্যবস্থার আয়াত নাযিল করেন নাই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আর সর্বপ্রথম নাযিল করেছেন শিক্ষা ব্যবস্থার আয়াত কিসের আয়াত কোরআনের সর্বপ্রথম কিসের কথা বলা হয়েছে কথা বলেন না কেন কিসের কথা হেরা গুহায় যখন নবীজির কাছে সাইয়েদিনা জিব্রিল আমিন সর্বপ্রথম যখন ওহী নিয়ে আসলেন রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদর কদরের রাতে যখন নবীজির কাছে সর্বপ্রথম কোরআন নাযিল হলো নবীজির কাছে সর্বপ্রথম বিচার ব্যবস্থার আয়াত নাযিল হয় নাই সমাজ ব্যবস্থা নামাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এগুলোর আয়াত নাযিল হয় নাই বরং সর্বপ্রথম নবীজির কাছে আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সর্বপ্রথম এই পাঁচটা আয়াত জিব্রিলকে নবীজির কাছে পাঠিয়ে যিনি নাযিল করেছেন তিনি কে আল্লাহ আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সর্বপ্রথম পড়ার কথা বললেন জ্ঞান অর্জনের কথা বললেন কারণ শিক্ষা ছাড়া কখনো একটা জাতি আলোকিত হতে পারে না এজন্যই তো আমরা বলি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড মেরুদণ্ডে সমস্যা থাকলে যেমন সুজা হয়ে দাঁড়ানো যায় না ঠিক তেমনি কোন জাতি কোন দেশ কোন রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যদি সুন্দর না হয় ভালো না হয় ওই রাষ্ট্র ওই সমাজ ওই সভ্যতা কোনোদিনও পৃথিবীর বুকে মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীকে নেতৃত্ব দিতে না পারে আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্রষ্টা থেকে গাফিল হয়ে যায় আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্রষ্টা সম্পর্কে সৃষ্টি সম্পর্কে গাফিল হয়ে সংশয়বাদীতে পরিণত হয় এজন্য এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তথাকথিত বিজ্ঞানীরা শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আমাদের পুরো জাতিকে মেরুদণ্ডহীন বানানোর জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু এই দেশে এই রকম পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না কারণ এটা আলেমুল আমার দেশ এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমুল আমার জীবিত থাকতে নাস্তিক্যবাদী শিক্ষা নাস্তিক্যবাদী অশিক্ষা কুশিক্ষা কোনোদিনও পাঠ্য বইয়ে কিংবা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে কেউ কোনোদিন তার স্বপ্ন পূরণ করতে পারবে না সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিবৃন্দ শিক্ষা যদি শিক্ষার ভেতরে যদি অশিক্ষা কুশিক্ষা ঢুকে যায় তাহলে একটা সমাজ একটা সভ্যতা নষ্ট হয়ে যায় আমরা জানি মানুষ হলো মানুষের জাত আমাদের দেশে এতগুলা বান্দরের বাচ্চা আছে আমি নিজেও জানতাম না 2023 সালে আমি দেখলাম এতগুলা বান্দরের বাচ্চা আমাদের দেশে আছে এই বান্দরের বাচ্চাগুলো
বইয়ের ভেতরে ঢুকিয়েছে আধুনিক বিজ্ঞান ডারউইনের যে মতবাদকে বহু আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছে ডাস্টবিনে ফেলে দেওয়া খাবার এই বুদ্ধিজীবীরা আর তথাকথিত বিজ্ঞানীরা কুড়াইয়া এনে আমাদের বাচ্চাদের মগজ ধুলাই করে এদেরকে তারা সংশয়বাদী বানানোর পরিকল্পনা করেছিল আমরা বেঁচে থাকতে এটা কোনোদিনও সম্ভব আবার টক শোতে মাঝে মাঝে দেখা যায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অবুজ মজুমদার তারপরে আরো কত জাতের মানুষ আছে এদের নাম মুখে আনতে আমার লজ্জা লাগে এতগুলো বান্দরের বাচ্চা যে এখনো আছে এটা এদেরকে না দেখলে বুঝতাম না তারা ডারউইনের মতবাদকে বইয়ের ভিতরে ঢুকায় দিয়েছে আমি কিছুটা কষ্ট পেয়েছি এই কারণে বাংলাদেশে কোনো কিছু হইলে শুধু আলেমরা প্রতিবাদ করে হ্যাঁ আলেমরা তো প্রতিবাদ করবে কারণ আলেম হিসেবে তাদের দায়িত্ব বেশি কিন্তু আমার প্রশ্ন হলো শিক্ষক সমাজ আপনারা কোথায় আপনাদের নীরবতা কিন্তু আমার কলেজাকে ক্ষতবিক্ষত করেছে আপনারা নীরব কেন সাংবাদিক সমাজ আপনারা কোথায় ভাই শিক্ষাবিদ মহল হ্যাঁ কিছু কিছু মানুষ বলেছেন শিক্ষাবিদ অভিভাবক আপনারা কোথায় এই মসজিদে কে আছেন বলেন আমাকে হাত তুলেন এরকম কেউ থাকলে যে আপনার বাচ্চার হাতে এরকম বই দেওয়ার পরে আপনি অন্তত প্রতিবাদটুকু জানানোর জন্য স্কুলে কলেজে গিয়ে পহেলা জানুয়ারিতে বই দেওয়া হয়েছে আজকে সাতাইশে জানুয়ারি এই সাতাইশ দিনের ভেতরে কোনো একদিন স্কুলে গিয়া আপনি অন্তত স্কুলে গিয়ে প্রতিবাদটুকু জানিয়ে আসছেন কলেজে গিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন কেউ আছে কেউ নেই তো এদেশে কি যে কোনো কিছু হইলে শুধু আলেমরাই কথা বলবে আপনারা কি বাচ্চাদের মতো শুধু ললিপপ খাবেন নাকি কোনো কথা কি আপনারা বলবেন না আপনাদের কি কোনো দায়িত্ব নেই আরে হক কথা বলা সত্যের পক্ষে কথা বলা এটা আলেমের দায়িত্ব নয় প্রতিটি সচেতন মুসলমানের দায়িত্ব আপনি যদি সত্যের ঠিক তো কইতে জানেন ভালো আপনি যদি সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে কথা না বলেন নবীজি বলেছেন আসাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস সত্য বলা থেকে যে চুপ হয়ে যায় সে হলো বুবা শয়তান কি শয়তান কেন কথা বলেন না আপনারা এটা তো আপনাদের বাচ্চাদের স্বার্থের বিষয় এটা রাজনৈতিক বিষয় নয় এই যে বাংলামি শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে যদিও এখন বলা হচ্ছে সংশোধন করা হবে আলেমদের প্রচুর প্রতিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আলেমরা একেবারে সব ঘরানা যত ঘরানার আলেম বাংলাদেশে আছেন সবাই প্রতিবাদ করেছেন এই জন্য নড়ে চড়ে এজন্য শিক্ষামন্ত্রী যদিও প্রথমে কয়েকদিন একটু গরম গরম বক্তৃতা করলো দুই দিন আগে মুখের ভাষা নরম হয়েছে তাহলে বোঝা গেল বাংলাদেশের সকল ঘরনার আলেমরা একত্রিত থাকলে এদেশে ইসলাম বিরোধী কিছু করা কারো দ্বারা সম্ভব এজন্য আলেম সমাজেরও ঐক্য এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আলেম সমাজের ঐক্য থাকলে ইসলাম বিরোধী কোনো কাজ করা ইসলাম বিরোধীদের জন্য কখনো সম্ভব আপনি যদি এই বানরামি শিক্ষার বিরুদ্ধে কথা না বলেন তো অবস্থা তো ভাই খারাপ হবে এগুলো যদি পাঠ্যসূচিতে থেকে যেত কিংবা থেকে যায় এগুলো যদি পড়ানো হয় শিক্ষা হচ্ছে এমন জিনিস তলোয়ার দিয়ে যা করা যায় না কলম দিয়ে শিক্ষা দিয়ে তা করা যায় এই জন্য একটা প্রবাদ আছে তলোয়ারের চাইতে কলমের ক্ষমতা অনেক বেশি এই যে বইয়ের ভেতরে এগুলো ঢুকাই দেওয়া হলো খাতা কলমে যদি এগুলো পাঠদান হয় এগুলো যদি মগজে ঢুকাই দেওয়া ব্রেন ওয়াশ করে ফেলা হয় আপনি যদি এত চুপচাপ কথা বলতেছেন না আপনি এক সময় দাদা হবেন নানা হবেন আপনার নাতি নাতনি আপনার কাঁধের উপরে উঠবে কুলের উপর উঠবে উঠে বলবে দাদু ভাই নানু ভাই আমরা তো বইয়ের মধ্যে বিবর্তনবাদ তথ্য পড়েছি আমরা পড়েছি সৃষ্টির শুরুতে মানুষ নাকি একটি সার্বজনীন জীব ছিল সেখান থেকে বিবর্তিত হয়ে হয়ে আজকের এই জায়গায় এসেছে আমরা বই আরও পড়েছি মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল দাদু ভাই নানু ভাই আমারও জানতে মন চায় আপনার দাদার দাদা কোন কালারের কোন জাতের বান্দর ছিল আপনাদেরকে কি আমি হাসানোর জন্য কথাটা বললাম এরকমই তো হবে এগুলো যদি থাকে আর এগুলো যদি পাঠদান হয় তো আমাদের পরবর্তী প্রজন্ম ভাববে মানুষ বান্দরের জাত তাহলে আমার দাদার দাদার বাপ এটা কোন জাতের কোন কালারের বান্দর ছিল একটু ফটো দেখতে তার মন চাইবে না ডারউইনের এই মতবাদ আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে যারা হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন
তারা এই ডারউইনের মতবাদকে ফালতু মতবাদ বলে ডাস্টবিনে ফেলে দিয়েছেন কারণ মায়ের পেটে বাচ্চা জন্ম হয় কিভাবে আজকে প্রযুক্তির কল্যাণে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটা ভ্রূণের বিকাশকে আপনি সাধিত হয় এটা আজকের বিজ্ঞান দ্বারা চিকিৎসা বিজ্ঞান দ্বারা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত সত্য যারা বিজ্ঞানের বিজ্ঞানের কথা বেশি বেশি বলে তোমরা কি মেডিকেল সায়েন্সের এই কথাটা মানো না মেডিকেল সায়েন্স তো এটা বলেছে মাত্র 1-200-300 বছর আগে আর আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আপনি সূরা মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াত পড়েন সূরা হজের 5 নম্বর আয়াত পড়েন কোরআনে এমন বহু আয়াত রয়েছে যে আয়াতগুলো অনেক চিকিৎসা বিজ্ঞানী পড়ে তারা অবাক হয়ে তারাও কুফরি ছেড়ে দিয়ে মুসলমান হয়েছে কারণ ভ্রূণ তত্ত্ব নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আরো 1500 বছর আগে ধারণা দিয়েছেন ডারউইন বলেছে যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল তো বান্দর তো গাছের ডালে ডালে লাফালাফি করছে আমরা তো এখানে আমি তো চেয়ারে বসছি লেস থাকলে কি বসা যেত ডিস্টার্ব তো বসা যেত না এই ডারউইন এই বেটা যে কোন জাতের গাঞ্জা খাইছে গাঞ্জা খেলেও কেউ এমন কথা বলবে না আমার মনে হয় ডেট ওভার গাঞ্জা খাইছিল এজন্য এমন গাঁজাখুরি কথা বলেছে মানুষ কি করে এ ধরনের কথা বলতে পারে এ ছাত্র যারা আছো তোমরা ভালো করে শোনো সে বলেছে গাছের ডালে ডালে লাফাইতে লাফাইতে বান্দরের লেজ নাকি একদিন খসে পড়ে গেছে এরপরে বান্দর হঠাৎ করে একদিন কি হয়ে গেছে মানুষ হয়ে গেছে আমার বয়স তো যতটুকু হয়েছে বাংলাদেশের প্রায় 2-3টা জেলা ছাড়া এমন কোন জেলা নাই যেখানে আমি সফর করি নাই গোটা বাংলাদেশ দেখলাম পৃথিবীর আরো 2-3টা দেশেও গেলাম কত বান্দর আমার জীবনে আমি দেখছি কিন্তু কোন বান্দর হঠাৎ করে মানুষ হয়ে গেছে আমি আজ পর্যন্ত দেখি নাই আপনারা দেখছেন না আপনারা দেখছেন না তো যারা বানরামি শিক্ষা ঢুকাইছে আর বানরামি শিক্ষার পক্ষে এখনো কথা বলে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষরা বান্দর থাকতে পারে তোমরা বান্দরের বংশধর হতে পারো কিন্তু আমরা মানুষের জাত মানুষের বংশধর বান্দরের বংশধরদের দেওয়া শিক্ষা ব্যবস্থা মানুষের জাত কোনোদিন গ্রহণ করবে না মানুষ তো মানুষই ছিল মানুষ কখনো বান্দর থেকে আসে মানুষ মানুষের জাত আর মানুষ কখনো বানর থেকে আসে নাই মানুষ আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন আর এই দুনিয়াতে রব্বুল আলামিন মোট 4টা ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন আমার কথা বুঝে থাকলে সবাই সবাই একটু আওয়াজ করে বলেন তো আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন মোট কয়টা ক্যাটাগরিতে 4টা ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন এক নাম্বার ক্যাটাগরি হলো মাও নাই বাপও নাই মা ছাড়া বাপ ছাড়া রব্বুল আলামিন দুনিয়ার সর্বপ্রথম মানুষ বানিয়েছেন যার নাম হলো ওনার কি কোনো মা বাবা আছে নাকি এটা হলো এক নম্বর ক্যাটাগরি মা বাপ ছাড়া সরাসরি আদমকে যিনি বানিয়েছেন তিনি কে দুই নম্বর ক্যাটাগরি হলো আদম থেকে আল্লাহ হাওয়াকে বানালেন তিন নম্বর ক্যাটাগরি হলো মা এবং বাপের মাধ্যমে নারী পুরুষের মিলনের মাধ্যমে মানুষ যিনি বানালেন তিনি কে এই যে আমি এই যে আপনি আপনারা আমরা সবাই নারী পুরুষের মিলনের মাধ্যমে পৃথিবীতে এসেছি এটা হলো তিন নম্বর ক্যাটাগরি আর মানুষ সৃষ্টির চার নম্বর ক্যাটাগরি হলো বাপ ছাড়া শুধু মায়ের পেটে সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা বাপ ছাড়া পুরুষ ছাড়া একজন নারীর পেটে সন্তান দিয়েছেন বলেন তো দেখি সেই মহিলার নাম কি ওই মহিলার পেটে জন্ম নেওয়া সন্তানের নাম কি এই হলো দুনিয়াতে মানুষ সৃষ্টির মোট 4টা ক্যাটাগরি এই দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ আছে এই 800 কোটি মানুষ এটাই হলো মানুষ সৃষ্টির মোট 4টা ক্যাটাগরি এই 4 ক্যাটাগরির বাইরে কোনো মানুষের পয়দা হয় নাই জন্ম হয় নাই বান্দর লাফাইতে লাফাইতে হঠাৎ করে মানুষ হয় নাই শিম্পাঞ্জি থেকে মানুষ হয় নাই মানুষ সর্বপ্রথম আল্লাহ নিজে বানিয়েছেন এক নম্বর ক্যাটাগরি সর্বপ্রথম রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন
ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করলেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায়ে 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা আর শরণ করো তোমার রব যখন ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জমিনে প্রতিনিধি পাঠাতে চাই মানুষ বানাতে চাই এই কথা যখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তখন বলেছিল ক্বালু আতাজালু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ফেরেশতারা তখন বলেছিল আপনি কি দুনিয়াতে এমন কাউকে পাঠাতে চান নাকি যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে দাঙ্গা হাঙ্গামা করে রক্তপাত ঘটাবে এমন কোন সৃষ্টি কি দুনিয়াতে পাঠাতে চান নাকি আল্লাহ তাআলা তখন বললেন قال إني أعلم ما لا تعلمون নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন কিভাবে আল্লাহ মানুষ বানানো শুরু করলেন আল্লাহ ফেরেশতাকে ডাকলেন ফেরেশতাকে ডেকে বললেন জমিনে যাও পৃথিবীতে যাও পৃথিবীতে গিয়ে বিভিন্ন উপাদানের মাটি সংগ্রহ করো এই পৃথিবীতে যে মাটি আছে এক উপাদানের মাটি নয় বিভিন্ন উপাদানের বিভিন্ন প্রকারের মাটি আছে বালি মাটি ধুলিময় মাটি দোআঁশ মাটি এটেল মাটি কাদা মাটি ভিজা মাটি কত ধরনের মাটি আছে আল্লাহ ফেরেশতাকে বললেন দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে সকল উপাদানের মাটি সংগ্রহ করো ফেরেশতা দুনিয়াতে এসে সকল উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে গেল এই যে মসজিদে আপনারা দেখেন এখানে আমরা কত কালারের মানুষ কারো চেহারা একটু সাদা কারো চেহারা কালা কারো চেহারা শ্যামলা পৃথিবীতে কত জাতের মানুষ আছে কারো চেহারা কুচকুচে কালো কেউ আবার একেবারে সাদা কেউ আবার একটু লালচে এই যে মানুষের এত কালার কেন কারণ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেছিলেন সকল উপাদানের মাটি আনো আর ফেরেশতারা সকল উপাদানের সকল কালারের মাটি নিয়ে গেল সেই মাটি দিয়ে আল্লাহ আদম নবীকে বানিয়েছেন এই জন্য আদমের ঘরের ছেলে মেয়েরা এক একজন এক এক কালারের হয়েছে সুবহানাল্লাহ বৈচিত্র্য এই সৃষ্টির বৈচিত্র্যতা যিনি দিয়েছেন তিনি কে ফেরেশতা যখন মাটি নিয়ে আসলো এবার আল্লাহ তাআলা সেই মাটি দিয়ে আদম বানানো শুরু করবেন একবারে আল্লাহ বানান নাই কথাগুলো মন দিয়ে শুনেন আদম নবীকে আল্লাহ মোট 6টা পর্যায়ে বানিয়েছেন জুড়ে বলেন কয়টা প্রথমে আল্লাহ কি করলেন প্রথম পর্যায়ে ফেরেশতার সংগ্রহ করা সবগুলো মাটিকে আল্লাহ তাআলা মিশ্রণ ঘটালেন একত্রিত করলেন সবগুলো মাটিকে একত্রিত করলেন করার পরে সেই মাটিগুলো ধুলিময় মাটি হয়ে গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ পুরুষ ছাড়া স্বামী ছাড়া যখন মারিয়ামের পেটে সন্তান আসলো তখন খ্রিস্টানরা বলেছিল পুরুষ ছাড়া নারীর পেটে কি সন্তান আসতে পারে সন্তান আসতে পারে নাকি এটা তো অসম্ভব প্রক্রিয়া আল্লাহ তখন বলেছিলেন আমি তো সেই আল্লাহ মা ছাড়া বাপ ছাড়া যদি আদম বানাইতে পারি তাহলে সে আল্লাহ কি বাপ ছাড়া শুধু মায়ের পেটে সন্তান দিতে পারেন না নাকি সে আল্লাহ বলছেন আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো খলকহু মিন তুরাব আল্লাহ বলছেন আমি আদমকে তুরাব থেকে বানিয়েছি অর্থাৎ মাটি থেকে বানিয়েছি কুরআন বললে আপনারা দেখবেন কোথাও আল্লাহ বলেছেন তুরাব কোথাও আল্লাহ বলেছেন তিন তুরাব অর্থ মাটি তিন অর্থ মাটি কিন্তু দুই মাটি এক রকম নয় এজন্য অবিধান বেত্তাগণ ডিকশনারি খুললে দেখবেন অবিধান বেত্তাগণ এই দুটো শব্দের দু রকম অর্থ দিয়েছেন তুরাব মানে হলো এমন মাটি যে মাটির মধ্যে বালু থাকে আর তিন মানে হলো কাদা মাটি আল্লাহ বলেছেন আমি আদমকে বানানো শুরু করেছি ধুলা মাটি থেকে বলেন তো কোথাও যদি ধুলা বালি থাকে ধুলা বালি যুক্ত মাটিতে পানি ঢাললে পানি পড়ে গেলে ওই মাটিটা কি ধুলা মাটি থাকবে না কাদা মাটি হয়ে যাবে আল্লাহ বলছেন দ্বিতীয় পর্যায়ে আমি আদমকে বানানোর জন্য ধুলি মাটিকে কাদা মাটিতে পরিণত করলাম
আল্লাহ বলেছেন ওয়াবাদা খলকাল ইনসানি মিন তিন আর মানুষ আমি বানানো শুরু করেছি কাদামাটি থেকে তিতের পরে তিন নাম্বার পর্যায়ে রব্বুল আলামিন ওই কাদামাটিকে আটালো মাটিতে পরিণত করলেন দেখবেন কোথাও বৃষ্টি হয়ে গেলে কাদামাটি হলে ওই কাদামাটিতে খালি পায়ে হাঁটলে পায়ের মধ্যে কাদা লাগে কিনা আল্লাহ বলেছেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাজিম নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আটালো মাটি থেকে এরপরে চতুর্থ পর্যায়ে সেই আটালো মাটি কয়েকদিন আটালো থাকতে থাকতে গন্ধযুক্ত মাটিতে পরিণত হয়ে গেল এই যে মসজিদের সামনে দেখবেন একটা পুকুর আছে এই পুকুরের মধ্যে দেখবেন যে মাটিতে দীর্ঘদিন ধরে পানি ওই মাটিগুলোতে দেখবেন এক ধরনের গন্ধ হয়ে যায় আল্লাহ বলছেন চার নম্বরে আমি আদমকে বানিয়েছি ওই মাটিগুলোকে আমি গন্ধযুক্ত মাটিতে পরিণত করেছি আল্লাহ সূরা হিজরের 26 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন আর অবশ্যই আমি মানুষকে গন্ধযুক্ত আটালো মাটি থেকে বানিয়েছি কোন মাটি যখন ভিজা থাকে গন্ধযুক্ত হয়ে যায় তারপরে রুদের তাপ পড়লে সেটা যেমন ঠনঠনে শক্ত হয়ে যায় আল্লাহ তাআলা পঞ্চম পর্যায়ে আদম বানানোর জন্য সেই গন্ধযুক্ত আঠালো মাটিকে তাপ দিয়ে ঠনঠনে মাটিতে পরিণত করলেন আল্লাহ তাআলা সূরা রহমানের 14 নম্বর আয়াতে বললেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার আর আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে মাটি থেকে এবার সেই ঠনঠনে মাটির উপরে আল্লাহ তাআলা আদম নবীর একটা স্ট্রাকচার দিলেন সুন্দর একটা আকৃতি দিলেন এরপরে ষষ্ঠ পর্যায়ে আল্লাহ বলছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি এরপরে আমি স্ট্রাকচার দিয়ে যখন আমি তার ভেতরে রূহ ফুঁকে দিলাম এভাবেই আমি আদম বানালাম এই যে রব্বুল আলামিন আদম নবীকে বানালেন কিভাবে আল্লাহ বানিয়েছেন কোরআনের ভেতরে সেটা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমরা 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি আর আমাদের বাবা দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম কত ফুট ছিলেন শুনেন বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল্লাহ তাআলা আদম নবীকে বানিয়েছেন তুলুহু সিত্তুনা দিরাম তাকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে বানিয়েছেন কত হাত তাহলে বলেন তো দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সরাসরি নিজের কুদরতি হাতে যিনি বানালেন তিনি কি তাহলে বলেন তো মানুষ সৃষ্টির শুরুতে মানুষ ছিল না বান্দর ছিল প্রথম মানুষ আল্লাহ বানানো শেষ করলেন আমি বলেছিলাম মানুষ বানানোর ক্যাটাগরি কয়টা আল্লাহ প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে বানালেন একা একা কয় দিন থাকবেন একা একা থাকতে ভালো লাগে না একা একা কয় দিন আর থাকবেন একজন সঙ্গী একজন সাথী একজন পার্টনারের দরকার আছে না নাই আল্লাহ তাআলা সেটা বুঝলেন এরপরে আল্লাহ তাআলা আদম নবীর একজন সাথী বানালেন আল্লাহ বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা আদম থেকে আমি তার স্ত্রীকে বানালাম নাম হলো হাওয়া আগে ছিলেন একজন এখন হয়ে গেলেন কয়জন একজন হলেন পুরুষ আরেকজন হলেন নারী এবার দুইজন এই দুইজনকে রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন এই যে পৃথিবী এই পৃথিবীটা হলো একটা বিরাট সংসার এই সংসার শুরু হয়েছিল মাত্র দুইজন দিয়ে জুড়ে বলেন কয়জন এই যে আমি আপনি আপনারা আপনারা এখন কয়েকজন ভাই কয়েকজন বোন কিন্তু আপনার মা আর বাবা যখন বিয়ে করেছিলেন তখন কিন্তু সংসারে ছিলেন তারা মাত্র আরো জুড়ে বলেন মা আর বাপ সংসারে ছিলেন দুইজন এরপরে এই দুইজনের সংসারে আস্তে আস্তে করে জনসংখ্যা বাড়ল আপনি আসলেন আপনার ভাই বোন আসলো আপনার ভাই বোন আপনি আপনারা সবাই এসেছেন মা বাবার মাধ্যমে আর যিনি পাঠিয়েছেন বানিয়েছেন তিনি কি এই পৃথিবী একটা সংসার এই পৃথিবী সংসারের সদস্য হলো বর্তমানে 800 কোটি এই সংসারের সদস্য এখন 800 কোটি হলো এই সংসারটা শুরু হয়েছিল কয়জন দিয়ে আল্লাহ সেই কথা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা সেই কথা সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন আল্লাহ তাআলা বলছেন
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الله বলেছেন হে মানব জাতি اعبدوا ربكم তোমরা তোমাদের রবের ইবাদত করো কোন রব الذي خلقكم من نفس واحدة যিনি তোমাদেরকে একটি মাত্র জীবন থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ আদম আলাইহিস সালাম ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং তার থেকে আল্লাহ তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন এরপরে এই দুইজনের মাধ্যমে এই পৃথিবীতে বহু নারী আর পুরুষের পয়দা যিনি করেছেন তিনি কে কিভাবে আমার জন্ম হলো আপনার জন্ম হলো কিভাবে এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে এত মানুষের জন্ম হলো আল্লাহ তাআলা এবার বলছেন ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানানো শুরু করেছি এই যে আমরা যারা আছি আমাদের সবার একটা নাম আছে কিন্তু বলেন তো নাম রাখা হইছে জন্মের আগে না জন্মের পরে আল্লাহ বলছেন মানুষ তুমি চিন্তা করো মানুষের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন এটা কোরআনের 76 নম্বর সূরা সূরাতুল ইনসান এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দাহার এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله বলছেন মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না ঘরবাড়ি ছিল না কিছুই ছিল না আমাদেরকে কিছু একটা যিনি বানাইলেন তিনি কে কেমনে আল্লাহ বানালেন শুনেন আল্লাহ বলছেন পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব এই দুটুকে একত্রিত করে জাইগোট হলো এরপরে আস্তে আস্তে করে ভ্রূণের বিকাশ সাধিত হলো মানুষ দুনিয়াতে এসে টাকার বড়াই ক্ষমতার বড়াই করে এত বাহাদুরি কেন আপনার তো জন্ম হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে যে নাপাক পানি সবেগে নির্গত হয়ে গেলে মানুষের উপর কুসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষ বানানো যিনি শুরু করেছেন তিনি কে ওই নাপাক পানি ফোঁটাকে আল্লাহ সূরা মুমিনুনের ভিতরে বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ওই নাপাক পানি নুতফা অর্থাৎ স্পার্ম ওই নাপাক পানি ফুটাকে আল্লাহ তাআলা মায়ের জরায়ুর ভিতরে সুরক্ষিত জায়গায় রেখে দেন এরপর স্টেপ বাই স্টেপ আল্লাহ কেমনে বানান আল্লাহ বলছেন ওই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করি অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গুষ্ঠপিণ্ডে পরিণত করি তারপরে সেই গুষ্ঠপিণ্ডকে আমি অস্থিপিঞ্জর দিয়ে বড় একটা হাড্ডিতে রূপ দিই ওই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরিয়ে দিয়ে মায়ের পেটের ভেতরে সুন্দর করে আমাদেরকে যিনি বানালেন তিনি কে আল্লাহ বলছেন এখানে বানিয়ে শেষ করি নাই বান্দা শুন আল্লাহ সূরা হজের মাঝখানে আল্লাহ সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখানে বলেছেন ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى এর পরে মায়ের পেটের ভিতরে আমি তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেই 7 মাস যায় 8 মাস যায় 9 মাস যায় 10 মাস যায় একটা সময় যখন যায় ওই সময়ের পরে আমি সুম্মা নুখরিজুকুম তিফলা ছোট একটা বাচ্চার সাইজে মায়ের পেট থেকে বের করে দুনিয়া যিনি দেখালেন তিনি কে তাহলে বলেন তো মানুষ কি বান্দর থেকে লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে নাকি মানুষ মানুষ থেকে হয়েছে এই হলো 3 নম্বর ক্যাটাগরি আর 4 নম্বর ক্যাটাগরি হলো মানুষ বানানোর ক্যাটাগরি বলছিলাম কয়টা এক নাম্বার মাও নাই বাপও নাই সরাসরি আল্লাহ যাকে বানাইছেন তিনি কে আদম থেকে আল্লাহ 2 নম্বরে হাওয়া বানিয়েছেন 3 নম্বরে নারী পুরুষের মিলনে আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে মায়ের রেহেমের মধ্যে কিভাবে ভ্রূণের বিকাশ সাধিত হয় সেটাও কোরআন আর বিজ্ঞান দ্বারা আজকে প্রমাণিত না অপ্রমাণিত 4 নম্বর ক্যাটাগরি হলো বাপ নাই শুধু মায়ের পেটের ভিতরে আল্লাহ একজন মহিলাকে সন্তান দিয়েছেন মহিলার নাম সন্তানের নাম এটা হলো দুনিয়ার একটা এক্সেপশনাল ঘটনা
এক্সেপশনাল ঘটনা আল্লাহ এজন্য ঘটাইছেন আল্লাহ পৃথিবীর মানুষকে তার শক্তি দেখিয়েছেন বলেন তো সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে তাহলে এই হইলো মানুষ বানানোর ক্যাটাগরি মোট কয়টা তাহলে মানুষ কি বান্দরের জাত নাকি মানুষের জাত আপনাদের পোলামায়াদেরকে মানুষ বান্দরের জাত এগুলা শেখানোর জন্য ঢোকানো হয়েছিল যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলেমদের প্রতিনিধি দল বারবার দেখা করে তাকে বুঝিয়েছেন তিনি আশ্বস্ত করেছেন সংশোধন হবে শিক্ষামন্ত্রী প্রথমে ওই বান্দরগুলোর কথায় লাফাইলেও এখন আবার শূন্যরম হয়েছে হয়তো প্রধানমন্ত্রী কিছু বলেছেন এজন্য প্রেস কনফারেন্স করে বলেছেন আলেমদেরকে ডেকে এগুলো সংশোধন করা হবে কিন্তু আমরা বলবো সংশোধন তো অবশ্যই হবে সংশোধন করলেই শুধু হবে না সরকারকে আমরা বলবো এদেশের আলেমরা আপনাদের দুশমন নয় আপনাদের দুশমন আপনাদের আশেপাশে ওই যে মাথার তালুতে চুল নাই তেল দিলে চক 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 করে দাড়ি নাই শুধু মুসাসে যাদেরকে দায়িত্ব দিয়েছেন পাঠ্যসূচি রচনা সম্পাদনার আর রচনা সম্পাদনার দায়িত্ব পাইয়া বানরামি শিক্ষা ঢুকাইয়া 91% মুসলমানদের কলিজায় দিনী অনুভূতিতে আঘাত শুধু এরা দেয় নাই বরং নির্বাচনকে সামনে রেখে এরা আপনাদেরকে বিতর্কিত করতে চেয়েছে জন্য বলবো আপনাদের ভালোর জন্য এই কথাগুলো বলছি এই সকল লোকদেরকে যারা এই বানরামি শিক্ষা ঢুকাইছে যারা আমাদের সন্তানগুলোকে নাস্তিকতাবাদ চর্চা করাতে চেয়েছে শুধুমাত্র পাঠ্যসূচি সংশোধন করলে হবে না প্রত্যেকটা বান্দরের বাচ্চাকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে সম্মানিত ভাইয়েরা আরো কি কি ঢুকাইছে শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থার কিছু অসঙ্গতি নিয়ে কথা বলছি এরপরে শেষে কিছু প্রস্তাবনাও দিব ইনশাআল্লাহ আপনারা ছোটবেলায় পড়ছেন কি আর আপনাদের বাচ্চাগুলো এখন পড়ে কি এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বহু ধর্মের মানুষ আমরা বাস করি কিন্তু আমরা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা করি ছোটবেলা আমরা এমন শিক্ষা পাই নাই আমরা সবাই হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই এই কবিতাগুলো ছোটবেলায় পড়েছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে হ্যাঁ কবিতার মধ্যে শিক্ষা আছে না নাই আমরা পড়েছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা পড়েছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার আমরা পড়েছি আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি আমরা পড়েছি কাজী নজরুল ইসলামের সেই কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চলবে চলবে চল আমরা পড়েছি তুলি দুই হাত প্রার্থনা কবিতা পড়েন নাই ছোটবেলা তুলি দুই হাত করি মোনাজাত তারপর কি জানি হে রহিম রহমান এগুলো আপনারা পড়েছেন এরপরে আপনারা আরো সুন্দর সুন্দর কবিতা পড়েছেন কি জানি আজ আমাদের সুটিও ভাই এগুলো পড়েছেন ওই যে আবার কবর কবিতা জসীমউদ্দিনে নাতি গিয়ে বলছে দাদু ভাই আপনি এই কবরের পাশে এসে প্রতিদিন কাঁদেন কেন লিখে ফেলেছে কবিতা কই ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জন্য এই কবিতা এটা আমি যখন পড়াশোনা করি পরীক্ষায় আসছে লিখেছি পরীক্ষায় সুন্দর করে লিখেছি কবিতাটা এত সুন্দর ছিল এই কবিতাটা পড়বেন এখনো দেখবেন এই কবিতাগুলো পড়লে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক পবিত্র সম্পর্ক সেই প্রেমাদর্শ এই কবিতার মধ্যে উঠেছে আমরা ছোটবেলায় যা শিখেছি সব কিছুর মধ্যে শিক্ষা ছিল হ্যাঁ সব কিছুর জন্য সব কিছুতে একটা না একটা মেসেজ আছে আপনাদের পুলামাইয়ারা কি শিখে জানেন এই এই যে পাঠ্য বইগুলো দেওয়া হয় এগুলো কারো বাপের পয়সা ছাপা হয় নাই এগুলো এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়েছে কি শেখানো হয় তাই আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে হাট্টি মাটি টিম তারা মাঠে পারে নিম তাদের খারা দুটি সিম আচ্ছা এই কবিতার লেখক কে আমি যদি তারে পাইতাম তারে জিগাইতাম তুমি কই বোতল খাইছিলে এটা লেখার আগে হ্যাঁ কি জাতের ডেট ফেল গাঞ্জা খাইছিলাম কারণ আজ পর্যন্ত আমরা দেখি নাই যে মাথার মধ্যে শিং আছে এরকম প্রাণী ডিম পারে আপনারা দেখছেন হ্যাঁ লিখলোটা কি এখানে ব্যাকতলের ব্যাকতল এই ব্যাকুল তো লিখেছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে নিম তাদের নাকি খারা আবার দুটা শিং
কোনদিন গরু ডিম পারছে দেখছেন না সিং আছে বলদের বলদ ডিম পারছে দেখছেন না আর এরপরে সিং আছে আর কিসের বলেন না ছাগলের ছাগল ডিম পারছে না তো বনে জঙ্গলে এমন কোন প্রাণী আছে যাদের মাথায় সিং আছে ডিম পারে এই ধরনের ব্যাকল শিক্ষাবিদ বুদ্ধিজীবীকে আমার দেখতে বড় মন চায় এরা কি আকল বলে না ব্যাকলের যা কথা বলেন না কেন আমরা বলতে চাই শুধুমাত্র তালুতে চুল নাই আর দাড়ি নাই মুসাসে এই ধরনের ব্যাকল ব্যাকল লোকদেরকে পাঠ্যবই রচনা আর সম্পাদনার দায়িত্ব দিয়ে এই ধরনের আবুল তাবুল শিক্ষা আবুল তাবুল জিনিস বাচ্চাদেরকে শেখায়েন না যদি ভালো জিনিস লিখতে না পারেন দাড়িওয়ালা আলেমদেরকে ডাকেন এমন এমন বই আমরা লিখে দিব যেগুলো পড়ে আমাদের সন্তানরা সোনার মানুষ হয়ে যাবে আলেমদেরকে ডাকেন দায়িত্ব আলেমদেরকে দেন হুজুর দেখলে তো মনে করে এটা কিচ্ছু বলে না ফকিরের জাত এদেশে কিছু মানুষ আছে হ্যাঁ এরা মনে করে হুজুররা কিছুই জানে না তাদের বক্তৃতা সব সময় থাকে এমন যে হুজুররা এরা নিরীহ প্রাণী এরা আর কি আর জানে এই যে হুজুরদেরকে এরা এত নেগলেক্ট করে এই যে হুজুরদেরকে এরা এত তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ দুই তিন পাতার ইংরেজি বই তিন চারটা পড়িরা আর তিন চারি পাতা ইতিহাস পড়িরা ছয় সাত পাতা বিজ্ঞান পড়িরা বাপসে হুজুররা কিচ্ছু জানে না হুজুররা কি জানে দুই চারি পাতা বিজ্ঞান পড়েছো হুম আল্লাহর কোরআনে দেড় হাজারের উপরে আয়াত আছে শুধু বিজ্ঞানের ব্যাপারে পৃথিবীর বিজ্ঞান এখনো পিছিয়ে কোরআন এখনো এগিয়ে কারণ বিজ্ঞানের কোন শাখা যেটার ব্যাপারে কোরআনে তথ্য নেই কসমোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিউম্যান এমব্রয়োলজি জিওলজি বিজ্ঞানের এমন কোন শাখা আছে যে ব্যাপারে কোরআনে তথ্য নেই সব আছে এই কোরআনের মধ্যে দুই চার পাতা ইংরেজি পাঁচ ছয় পাতা ইতিহাস আট নয় পাতা বিজ্ঞান পইরা এত ফুটানি এত লাফালাফি মনে করো হুজুররা কিছু জানে না আরে আমার হাফেজরা যদি ছয় হাজারের উপরে আয়াত এত বড় একটা কোরআন মুখস্থ কইরা সিনার ভেতরে রাখতে পারে তোমরা যে দুই চার পাতা ইংরেজি পড়ছো ছয় সাত পাতা ইতিহাস আর আট নয় পাতা বিজ্ঞান পড়ছো আমার হাফেজরা ইচ্ছা করলে এগুলো চাবাইয়া চুবাইয়া ভেতরে ঢুকাই দেবে আলেমদেরকে দেখলে মনে করে এরা কিচ্ছু জানে না আরে হাজার হাজার আয়াত হাজার হাজার হাদিস এত কিছু আলেমরা মুখস্থ করে যদি সিনার ভেতরে রাখতে পারে ব্রেইনে মেমোরাইজ করে রাখতে পারে তাহলে এই দুই চারি পাতা আট দশ পাতা কিংবা শত শত পাতা এগুলো মনে রাখা কোনো ব্যাপারই না যে হুজুরদেরকে বলা হয় কিছুই জানে না মাদ্রাসার ছেলেগুলো কি করছে এখন হ্যাঁ এই যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয় গত এক যুগেরও বেশি সময় ধরে এক যুগ না মনে হয় দুই যুগ হয়ে গেছে সম্ভবত এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয় আপনারা পত্র পত্রিকায় দেখেন টিভিতে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা যায় স্কুল কলেজের ছেলেরা মেয়েরা পেছনে পড়ে যায় মাদ্রাসার ছেলেরা প্রতি বছর ফার্স্ট হয়ে যায় মেধা আছে না নাই কথা বলেন মেধা আছে না নাই এগুলো কি কবিতা পড়ানো হয় এইসব অসঙ্গতিপূর্ণ বিতর্কিত আজে মাঝে কবিতা লেসেন বই থেকে বাতিল করতে হবে আর বইয়ের প্রচ্ছদের মধ্যে এগুলো কি দেওয়া হয়েছে হুম কি টেকনিক একটু ব্লার করে ঝাপসা করে বইয়ের প্রচ্ছদে কাভার পেজের মধ্যে বাপরে বাপ দেওয়া হয়েছে কি জানি ময়ূরের ছবি তারপরে পেঁচার ছবি এগুলো কি আমরা কি কিছু বুঝি না দিলে দিতে পারতেন বাংলাদেশের জাতীয় পতাকার ছবি জাতীয় মাছ ইলিশ মাছের ছবি জাতীয় ফুলের ছবি পাশের দেশের জাতীয় ফুলের ছবি আমার দেশের পাঠ্য বইয়ে কেন হুম দিলে দিতে পারতেন এখানে ইলিশ মাছের ছবিটা আমার দেশের জাতীয় মাছ আমার দেশের জাতীয় ফুল এগুলোর ছবি দিতে পারতেন দেওয়া হয়েছে ময়ূরের ছবি পেঁচার ছবি এগুলো কি আমরা কি কিছু বুঝি না বারো মাসে যারা তেরো পূজা করে তারা বিশ্বাস করে তাদের দেবতাগুলো পৃথিবীতে আসতে বাহন লাগে এজন্য তাদের ধর্মীয় চিন্তা অনুযায়ী তারা বলে যে তাদের কোনো কোনো দেবতার বাহন নাকি পেঁচা কোনো কোনো দেবতার বাহন ময়ূর তো ময়ূর পেঁচা পুচা দিয়া বইয়ের মধ্যে ভৈরা দিয়া এগুলো শিক্ষা দিয়া অসাম্প্রদায়িক শিক্ষার নামে কি আমার দেশের কোমলমতি বাচ্চাদেরকে হিন্দুয়ানি শিক্ষা হিন্দুয়ানি কালচার শেখাতে চান আমরা বেঁচে থাকতে এদেশের একজন আলেম বেঁচে থাকতে এটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না দেখছেন নি কারবার যে আবেগ উঠছে এতদিন কই ছিলেন এই সাতাশ দিন আপনি আমি একটু সুজা সাপটা কথা বলি আপনারা কি এই জন্য রাগ করে ফেলেন
আমি কষ্টে কথাগুলো বলেছি, আমি তো এই জানুয়ারি মাসে এটা আমার প্রথম জুমা, আমি তো আসতে পারি নাই দীর্ঘদিন, আমি খুব কষ্ট পাইছি বিশ্বাস করেন। যে অভিভাবকরা কোথায়, এরা প্রতিবাদ করে না কেন? শুনেন, এদেশের আলেমরা তারা তো তাদের সন্তানদেরকে ঘরের ভিতরেই মানুষ বানাইতে পারবে, কিন্তু আপনারা কি করবেন? আপনারা যে কথা বলেন না, কথা বলা দরকার আছে না নাই? আচ্ছা আপনারা সব বাদ দেন, এটা তো রাজনৈতিক ইস্যু না, এটা আপনাদের নিজেদের ইস্যু, নিজের স্বার্থের ইস্যু। আপনারা কি চান যে আপনাদের বাচ্চাগুলো কুশিক্ষা অশিক্ষা এগুলো চর্চা করে নষ্ট হয়ে যাক? কারা কারা চান এটা? এটা চান আপনারা? এটা আপনারা চান? জন্য আমরা বলবো এসব অশিক্ষা কুশিক্ষা বাদ দেওয়া হোক, শিক্ষাকে সুন্দর করে ঢেলে সাজানো হোক, আমাদের কোনো আপত্তি নাই। যে হারে অবস্থা এটা তো আমি বলতেছি না, আমি দেখে দেখে বলতেছি আর কি, এ প্লাস পাইয়া তারপরে বলতেছে IMGPA 5, IMGPA 5। আমি আমার এখনো মনে আছে আমি যখন দাখিল পরীক্ষা দিয়েছি, দাখিল মানে SSC, তখন আমাদের উপজেলা অডিটোরিয়ামে তখনকার মাননীয় MP মহোদয় এসেছিলেন, ওনার হাত থেকে আমি তখন A+ পেয়েছি, ক্রেস্ট নিয়েছি। তো যাই হোক, তখন গোটা উপজেলা A+ পাইছে 9 জন, আর এখন এখন কয় হাজার দিয়ে পাইছে, নাম লিখতে লিখতে খাতা শেষ হয়ে যায়। এটা আমরা অখুশি নই, আমরা খুশি আলহামদুলিল্লাহ। যদি আপনি বলেন যে শিক্ষা ব্যবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে এই জন্য শত শত A+ বাড়ছে, যদি এই কথা মেনে নেই আমি যুক্তির খাতিরে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে এত ফেল করে কেন? ইংরেজি ডিপার্টমেন্টে আসন সংখ্যা আছে যা 2-3 জন চান্স পায় না, এরকম অতীতে হয়েছে কি হয় নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় নাই? এত A+ পাওয়ার পরে বলতেছে IMGPA 5, বুঝা গেল A+টা কেমনে পাইছে হে মনে হয় নিজেও জানে না। আমাকে যে একবার এক পরীক্ষার্থী বলে, বুঝতাম না কাহিনী কি, পরীক্ষায় আনসার করলাম 45, পাইয়া গেছি 55। এই যদি অবস্থা হয় এটা উন্নতি না, এটা অনুন্নতি, এটা উত্থান নয়, এটা অধঃপতন। শোনেন, হাসিয়েন না, হাসানোর জন্য কথা বলছি না। এইরকম যদি চলে আগামী দিনে বাংলাদেশে ভালো ডাক্তার পাওয়া যাবে না, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না, তখন রাষ্ট্র চালানোর জন্য বাহির থেকে ভাড়া করে ডাক্তার আনতে হবে, ইঞ্জিনিয়ার আনতে হবে, এতে কি হবে? দেশের টাকা বিদেশে চলে যাবে আর আমার দেশের সবাই পঙ্গু হয়ে বসে থাকবে। এখনো সময় আছে, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ডকে সোজা রাখার জন্য দেশের বরেণ্য বরেণ্য শিক্ষাবিদদেরকে ডেকে, তার সাথে আলেমদেরকে ডেকে আধুনিক শিক্ষা আর ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। শিক্ষা ব্যবস্থায় সব আছে, একটু কুরআন হাদিস শিখাইলে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 100 বছর হয়েছে, এই 100 বছরে কি পাইছি আমরা? পাইছি কিছু বুদ্ধিজীবী, ওই যে একটু আগে বলছিলাম বুদ্ধিজীবী পাইছি, আমরা কিছু বিজ্ঞানী পাইছি আর কি, যে বিজ্ঞানীরা কি বলে এগুলো আপনারা নিজেও জানে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে সব পড়ানো হচ্ছে, যদি বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কসম করে বলছি কোরআন হাদিস পড়ানো হইতো তাহলে এত পরিমাণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কইরাই তো কেউ DC হয়েছে, SP হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, আর দেশের সম্পদ লুটপাট করে অনেকে খাচ্ছে আছে না নাই? তার মানে এরা শিক্ষা পেয়েছে ঠিক, সুশিক্ষা পায় না। এরা যদি নৈতিক শিক্ষা পেত, ধর্মীয় শিক্ষা পেত, তাহলে আমানতদারিতা, দায়িত্বে আমানতদারিতার অনুভূতি তাদের মধ্যে থাকতো, সেটা নাই বলে আজকে এই অবস্থা হয়েছে। আমরা আমি শেষ পর্যায়ে কিছু প্রস্তাবনা তুলে ধরতে চাই, সেই প্রস্তাবনা হলো শিক্ষা ব্যবস্থায় অবশ্যই দিনী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, কারণ এদেশের 91% মানুষ মুসলমান, 91% মানুষ মুসলমান, এদের ট্যাক্সের পয়সায় বই ছাপানো হয়, এমনকি যে শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় এদেশের মানুষের ঘাম জোড়ানো ট্যাক্সের পয়সায় বেতন দেওয়া হয়। সুতরাং আমাদের ট্যাক্সের পয়সা সব চলবে আর আমাদের সন্তানরা দিন শিখবে না, এটা কি মেনে নেওয়া যায়? আপনাদের সন্তানরা দিন শিখুক, আপনারা সবাই চান তো, আপনাদের ছেলেমেয়েরা ইতিহাস পড়বে, বিজ্ঞান পড়বে, ইংরেজি পড়বে, গণিত পড়বে, সব কিছুই পড়বে, কোনো আপত্তি নাই, কিন্তু তার সাথে অবশ্যই দিনী শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। এখন ধর্ম শিক্ষাকে অপশনাল বানিয়ে ফেলা হয়েছে, বুট শিক্ষায়ও নাই, ধর্ম শিক্ষা তো থাকবেই থাকবে, রাখতে তো হবেই, তার পাশাপাশি আরো 2-1টা সাবজেক্ট কেমন রাখতে হবে যাতে করে দিন শেখা যায়, দিনী অনুভূতি জাগ্রত হয়, যাতে করে ছাত্রছাত্রীরা নৈতিক চরিত্রবান হয়ে জন্য এদেশের বরেণ্য আলেমদেরকে ডেকে অবশ্যই শিক্ষা ব্যবস্থার ভেতরে দিনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
করতে হবে করতে হবে এই আওয়াজ সবাইকে উঠাতে হবে যদি শিক্ষা ব্যবস্থায় দ্বীনী শিক্ষার সংমিশ্রণ ঘটে তাহলে আমাদের জাতি উন্নত হবে সমৃদ্ধ হবে আমাদের ছেলে মেয়েরা ভালো কিছু শিখবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন সম্মানিত মুসল্লি